বলেছেন বাট আপনাদের সামনে বলতে নিষেধ করেছেন বা বলার মতো ইশারা হয় নাই বলেন আমি আরেকটি ইশারার অপেক্ষায় আছি বাংলাদেশ এই সফরে তাকা অবস্থায় আরেকটি ইশারার অপেক্ষায় আছি হতে পারে আজকে এই শাহ মুস্তফা সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাই আলাইহির মজার শরীফ জিয়ারতে যাওয়ার পথে গাড়িতে একবার মদিনা শরীফ থেকে একটি কল আসল উনি কথা বলছেন আমরা যারা আমরাও দেখেছি যখন সৈয়দ সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ আলহির মাজার জিয়ারত শেষে এই মাহফিলের উদ্দেশ্যে আমরা আসছি তখন বললেন ইমারত থেকে ওনার এক মামাতো বোন এসেছেন জিয়ারতের উদ্দেশ্যে এবং যখন কল আসে এর কিছু আগে তিনি রিয়াজুল জান্নাতে মা বাইনা আল্লাহ রসুল সাল আলাহ আলি ওয়াসাল্লাম এবং সঈদিনা আবি বকর সদ্দিক দুইজনের মাঝে ছিলেন রিয়াজুল জান্নাতের ভিতরে এই সময় তিনি একটি আওয়াজ শুনতে পেয়েছেন এবং শব্দগুলো আমি মুখস্থ করে এসেছি দুইবার শুনে এবং তিনিও শুনতেছেন আবার ইজাজত আমি নিয়েছি শব্দটা আওয়াজটা আসলো রসুল্লাহ عليه واله وسلم مولسن قولي لعاصم ولمن اتى به انهم مقبولون ما هي حاجتهم. <تصفيق> <تصفيق> قولي تمي امر انا تمي امر عاصم يبون جراك. তাকে বাংলাদেশে নিয়েছেন তাদেরকে সংবাদটা দাও আন্না মকবুলুন তাদেরকে কবুল করা হয়েছে এবং দুইবার আওয়াজ শোনা গেল মাহিয়া হাজত তাদের হাজত কি তাদের হাজত কি নবী